আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। বাংলাদেশি ব্লগার আইরিন ডেইলি লাইফ স্টাইল ব্লগে আপনাদেরকে জানাই স্বাগতম। কাছে এবং দূরে, দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন, সবাইকে জানাই আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি আল্লাহর রহমতে ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আমি আজকে চলে এসেছি আমার নতুন একটি ব্লগ নিয়ে। আশা করছি আপনারা সবাই আমার পাশে থাকবেন। তো এতক্ষণে নিশ্চয়ই বুঝে গিয়েছেন আজকে সকালের নাস্তায় আমি কি করছি। আমি এই তো পরোটাগুলোকে পরোটার শেপে এক একটা করে তৈরি করে কিছুক্ষণের জন্য রেখে দিব। তার পাশাপাশি আমি কিছু আলু কেটে নিয়েছি, আলু ভাজি করব। তার জন্য আমি চুলায় প্যান বসিয়ে দিয়েছি। তো আমি এখানে অল্প একটু পেঁয়াজের পেস্ট আর রসুনের পেস্ট সাথে কাঁচামরিচ দিয়ে আলু ভাজি করে নিচ্ছি। তো এই তো আমার আলু ভাজি হয়ে গিয়েছে। আমি এখন পরোটাগুলো ভেজে নিব। তো এই তো আমি একটা একটা করে পরোটাগুলোকে ভেজে নিয়েছি আর আমি এখন নাস্তা করে নিব। তো এই যে নাস্তার পাশাপাশি সকালবেলা এক গ্লাস লেবুর পানি খাওয়াটা শরীরের জন্য ভালো, এতে করে আপনার পেটের পেট কমে যাবে। তো এই তো আমরা খেতে বসে গেছি, আমি আর আমার ছেলে নাস্তা খেয়ে নিচ্ছি। তো ফলের মৌসুম চারপাশে, তাই চারদিকে শুধু মাছি আর মাছি, খুবই বিরক্তজনক। তো আমরা খেয়ে নিয়েছি। এখন প্রতিদিনের মতো করে আমি আমার ঘরের টুকিটাকি কাজগুলো গুছিয়ে নিচ্ছি। আর গুছিয়ে নেওয়ার সাথে সাথে আপনাদেরকে আমি একটা রিকোয়েস্ট করে থাকবো। রিকোয়েস্টটা হলো, আজ যারা আমার ভিডিওটি প্রথমবারের মতো দেখছেন, প্লিজ সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন। এতে করে আমার নিত্য নতুন ভিডিওটি আপলোড করার সাথে সাথেই নোটিফিকেশন চলে যাবে আর এতে করে আপনি সেই ভিডিওটি দেখতে পারবেন। তো এই তো আমার ঘর গোছানো মোটামুটি হয়ে গিয়েছে। আমি এখন আমার কিছু কিচেনে হাঁড়ি পাতিল ছিল, ওগুলো ওয়াশ করে নিচ্ছি। তো আজকে একটু তাড়াতাড়ি করেই করছি, কেননা আমার একটু বাইরে যেতে হবে। আমি মাসকাবাড়ি বাজার করতে যাব, আমার মাসকাবাড়ি বাজার পুড়িয়ে গিয়েছে। তো তাই আমি যতটুকু পারছি চেষ্টা করছি গুছিয়ে রেখে যাওয়ার, কেননা বাইরে যাব, বাইরে প্রচুর গরম। আর গরম থেকে এসে বাইরে গিয়ে আবার এসে কাজ করাটা খুবই কষ্টকর হয়ে যায় আমার জন্য। তো তাই চেষ্টা করছি বাইরে যাওয়ার আগে যতটুকু পারছি বাসাটাকে একটু গোছগাছ করে রেখে যাওয়ার। তো আশা করব পুরো ভিডিওটি আমার সাথে থাকবেন। আর যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক দিবেন, লাইক দিয়ে আমার সাথে থাকবেন। আর ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্টস করে জানাবেন। তো আমি প্রতিদিন আমার সংসারে টুকিটাকি যে সকল কাজগুলো করে থাকি সেটা চেষ্টা করছি আপনাদের সাথে শেয়ার করার জন্য। জানি না কেমন লেগেছে, আশা করছি ভালো লাগবে। তো যেহেতু বাইরে যাব তাই আমি আয়ানকে আগে রেডি করে দিব। তাই আমি আয়নের জন্য একটা পাতলা দেখে ড্রেস বের করে নিয়েছি। তো আমি এই যে আয়নকে রেডি করে দিলাম, সাথে সাথে নিজেও রেডি হয়ে নিলাম। তো রেডি হয়ে নেওয়ার পরে বিসমিল্লাহ করে বের হয়ে যাব। এই তো আমরা বের হয়ে যাচ্ছি, সাথে থাকুন। চেষ্টা করব আপনাদেরকে কিছু দেখানোর যাতে করে আপনাদের ভালো লেগে যায়। তো যেতে যেতে আপনাদের সাথে কিছু ভিউ শেয়ার করছি, কেমন লাগছে অবশ্যই কমেন্টস করে জানাবেন আমাকে। তো আয়ান আর আয়ানের বাবা হেঁটে চলে যাচ্ছে আর আমি আশপাশের পরিবেশটা দেখছি আর ভালোই লাগছে আমার কাছে।
তো শেফ টেফ রেস্টুরেন্টটা সুন্দর, বাচ্চাদেরকে নিয়ে আসলে ভালো সময় কাটানো যায়, আপনার নিজেরও সময় খুব ভালোই কাটবে। যেহেতু আমি আগে গিয়েছিলাম কিন্তু ভিডিও করা হয়নি, তো আপনাদেরকে একটু বাইরে থেকে দেখিয়ে নিচ্ছি। যদি আপনাদের দেখতে ইচ্ছে করে তাহলে কমেন্টস করে অবশ্যই জানাবেন, আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। তো যেতে যেতে দেখছি আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি, সবুজে ভরা এই বাংলাদেশ কি যে ভালো লাগছে দেখতে, সবুজ শ্যামল এই দেশটা দেখতে কার না ভালো লাগে বলুন। তো যেতে যেতে দেখছি, আর ভিডিওটি যতটা আমি ক্লিয়ার তোলার চেষ্টা করছি পারছি না, কেননা গাড়ির গ্লাসে প্রচুর পরিমাণ ডাস্ট থাকার কারণে বুঝতে পারা যাচ্ছে না। তো বরাবর মতো আমি চলে এসেছি স্বপ্নতে, এসে আমার বাসার টুকিটাকি যে বাজারগুলোর দরকার টুকটাক করে আমি সেটাকে গুছিয়ে নেওয়ার চেষ্টা করছি। তো আমার বাসার বাজার করা মোটামুটি হয়ে গিয়েছে, এখন আমি একটু যাব বেস্ট বাইতে, ওখানেও আমার কিছু জিনিস টুকিটাকি লাগবে, তো তার সাথে চেষ্টা করছি আপনাদেরকেও একটু দেখিয়ে দেওয়ার। তো সাথেই থাকুন, চেষ্টা করব যতটুকু সম্ভব আপনাদেরকে দেখিয়ে দেওয়ার। তো টুকটাক আমিও নিচ্ছি, তার সাথে চেষ্টা করছি আপনাদেরকেও কিছু কিছু দেখানোর, এতে করে যদি আপনাদের ভালো লেগে যায়। তো আমার মনে হয় ফার্স্ট বাইতে সবচেয়ে বেশি মহিলাদেরই ভালো লাগে, কেননা মহিলাদের পছন্দের সকল যাবতীয় জিনিস এই দোকানটাতে থাকে, ভালো লাগার মতোই সব কিছু, তাই না? তো চেষ্টা করছি আপনাদেরকে একটু আস্তে আস্তে করে দেখানোর, কিন্তু দোকানে মানুষ থাকাতে খুব একটা ভালো করে পারছি না, তো এতে করে আমি বলবো যে আমি খুবই দুঃখিত, তবে চেষ্টা করব আপনাদেরকে আরও একটু সুন্দর করে দেখিয়ে নেওয়ার। তো আমি বাসায় চলে এসেছি, বাসায় এসে আমি আমার বাসার বাজারগুলোকে মোটামুটি গুছিয়ে নিয়েছি। তো তার সাথে আপনাদেরকে আরও একটি ছোট টিপস দিয়ে থাকছি, টিপসটা হলো যদি আপনার বাসায় আপনি অনেক বেশি কাঁচামরিচ কিনে ফেলেন, ফ্যামিলি ছোট হয়ে থাকে, এতে করে কাঁচামরিচটি নষ্ট না করে অপচয় না করে সেটা আপনি একেবারে ধুয়ে ডিপে রেখে দিতে পারেন, এতে করে মাসখানিকের মতো, মাস না আরও বেশিও থাকবে, তবে আমি যেটা বলছি মাসখানিকের মতো আপনি রেখে দিতে পারবেন, আপনার কাঁচামরিচে কোনো সমস্যা হবে না, আপনি সুন্দর মতো সেটাকে ব্যবহার করতে পারবেন। তো বাজার করার পর বাসাটা একটু অগোছালো হয়েছে, সেটাকে একটু ক্লিন করে নিয়েছি, আর ক্লিন করতে করতে আমি আপনাদের কাছ থেকে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আমার ভিডিওটি ভালো লাগলে সবাই অবশ্যই লাইক করবেন। আল্লাহ হাফেজ।